এবার চাঁদে মানুষ পাঠাবে ইন্ডিয়া, আগে হ্যাঁ এবার চাঁদের বুকে হাঁটাচলা করে বেড়াবে ইন্ডিয়ার মহাকাশচারীরা, আর তারপর তারা নিরাপদে ফিরেও আসবে পৃথিবীর বুকে। ইতিমধ্যেই গগনযান প্রকল্পের জন্য 4 জন বায়ুসেনা পাইলটের প্রশিক্ষণ শুরু হয়ে গেছে। তবে ইতিহাস বলছে আজ অব্দি আমেরিকা ছাড়া কোনো দেশই চাঁদের মাটিতে মানুষকে পৌঁছে দিতে পারেনি। তাহলে কি এবার আর একটা নতুন ইতিহাস গড়বে ভারতবর্ষ? বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো ইতিমধ্যেই স্বপ্ন দেখা শুরু করে, কিন্তু আমেরিকা ছাড়া আর কোনো উন্নত দেশ চাঁদের মাটিতে মানুষ পাঠাতে সাহস দেখায়নি। সেখানে সামান্য পরিমাণ বাজেট নিয়ে কিভাবে এই অসাধ্য সাধন করবে ইন্ডিয়া? তাহলে চলুন এই ভিডিওতে সেই রহস্যের সমাধান করা যাক। গত 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরু জয় করে ইতিহাস তৈরি করেছে ভারত, যেখানে অন্যান্য দেশে তাবত্তাবর বিজ্ঞানীরাও কোটি কোটি ডলার খরচ করে পৌঁছতে পারেনি। সেখানে সামান্য বাজেটই কামাল করে দিয়েছে ইন্ডিয়ার বিজ্ঞানীরা। আর তারপর থেকে ইসরো চেয়ারম্যান এস সোমনাথ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিলে পরিকল্পনা করেছিলেন চাঁদকে নিয়ে নতুন ইতিহাস সৃষ্টি করার। অবশেষে ওরা দুজন মিলে সিদ্ধান্ত নিলেন চাঁদের মাটিতে মানুষ পাঠানোর। কিন্তু চাঁদ তো আর দার্জিলিং নয় যে আজ রাতে বসলেই কালকে পৌঁছানো যাবে, তাই চাঁদে মানুষ পাঠাতে দরকার সঠিক পরিকল্পনার। আজ থেকে ঠিক 2 বছরের মধ্যেই প্রথমবারের জন্য মহাকাশে মানুষ পাঠাবে ইন্ডিয়া। ইসরোর এই প্রকল্পের নাম গগনযান। এই গগনযানের মাধ্যমে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রায় 400 কিমি উচ্চতায় পাঠানো হবে 3 মহাকাশচারী। এই মহাকাশযানটি পৃথিবীকে 3 দিন ধরে প্রদক্ষিণ করে নেমে আসবে বঙ্গোপসাগরের বুকে। এই গগনযান প্রকল্পের জন্য বায়ুসেনার 4 জন জওয়ানকে নির্বাচিত করা হয়েছে, তাদের বিশেষ প্রশিক্ষণ চলছে বেঙ্গালুরুতে। এই গগনযান মিশন যদি সফলতা পায় তাহলে আগামী 2 বছরের মধ্যেই চাঁদে মানুষ পাঠানোর প্রথম ভিত্তি প্রস্তুত স্থাপন হয়ে যাবে। তবে চাঁদে মানুষ পাঠিয়ে দিলেও তার হবে না, তাদেরকে সুরক্ষিত অবস্থায় ফিরিয়ে আনতে হবে। তাই এই মিশনের জন্য আগামী 15 বছর বিস্তর গবেষণা করতে হবে ইন্ডিয়াকে। কিন্তু আজ থেকে 54 বছর আগে আমেরিকা যে কিভাবে চাঁদ থেকে মানুষকে ফিরিয়ে এনেছিল তা আজ একটা রহস্য। এই মিশনের জন্য ইসরোর বিজ্ঞানীদের পাশে দাঁড়াতে হবে কেন্দ্রীয় সরকারকে এবং বড় বড় শিল্পপতিদের, কারণ এই মুন মিশনের জন্য দরকার আধুনিক রকেট এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন লঞ্চ প্যাড, আর এসব তৈরি করতে প্রয়োজন 100 কোটি টাকার। তবে ভিডিও শেষ করার আগে আর একটা সুখবর দিয়ে যায়, আগামী 12 বছরের মধ্যে ভারতের নিজস্ব স্পেস স্টেশন থাকতে চলেছে মহাকাশে। আগে হ্যাঁ, এই স্পেস স্টেশনের মাধ্যমে মহাকাশে গিয়ে নিশ্চিন্তে 15 থেকে 20 দিন থাকতে পারবে মহাকাশচারী। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবে, আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ধন্যবাদ।